আপনারা দেখতেই পারতেছেন আমাদের গ্রামের ঐতিহ্য, জাল দিয়ে মাছ ধরতেছে ভাইরা। তাই আপনারা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো কি কি মাছ পেলো আমরা অবশ্যই দেখাবো। এই দেশি মাছের সমাহার দেখুন, ভালো কই মারছে না, অনেক কই মাছ মারছে। তো দেখি ভাইরা কিভাবে মাছ মারতেছে। এটা পুরোটা ভাই পানিতে ভরা ছিল না বর্ষার সময়? দুজন মিলে মাছ মারতেছে ভাইরা। আসেনি ভাই? আপনি দেখতে পারতেছেন এই ক্ষেত্রে ভালো মাছ উঠছে আলহামদুলিল্লাহ, ভালো। এই তো দেশি কই মাছ, দেশি মাছ। হ্যাঁ, ঢাকা শহরে সচরাচর দেখা যায় না এই দেশি মাছ। আমাদের আপনারা গ্রাম সাইডে গেলে এরকম দেশি মাছ দেখতে পারবেন। যুগ আছে, যুগ, এই যে যুগ। আরে বাপরে বাপ, বল মাছের প্রিয় খাবার। তো ভাই আপনাদের এখানে কোন কোন সময় এই যে হাত দিয়ে মাছ ধরেন বা যে জাল দিয়ে? এটা পানি শুকাইলে, বর্ষার পানি শুকাইলে তারপরে আমরা যে কস্তুরি সরাইয়া তারপরে ধরি মাছ। মোটামুটি কিরকম, এরকমই মাছ পাওয়া যায় নাকি এর থেকে বড়? এর থেকে বেশি পাওয়া যায়, বড় পাওয়া যায়। বড় কি কি মাছ, মানে সচরাচর কি কি মাছ পাওয়া যায়? সব মাছই পাওয়া যায়, মানে শৈল গজার এরকম দেশি দেশি মাছ, কই মাছ, শিং মাছ, পুঁটি মাছ সবই পাওয়া যায়। না ভাইরা ভালো মাছ পেয়েছে, ভালো কই মাছ। মোটামুটি 4-5টা খেয়াও দিছি, এগুলো উঠছে মাশাআল্লাহ। ভাইরা খুব ভালো মাছ পাইছে। চাচা কি মাছ পাইতেছেন? কই, শিং, টাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটাও একটা একটা কৌশল। পানি শুকিয়ে গেছে, একটু মাছগুলো দেখেন আমাদের। হ্যাঁ, ধরতে পারলে একটু হাত দিয়ে দেখেন, চাচা মনে একটা মাছ পেয়েছি। এটা কি, তাকিনি? দেখি দেখি, পুরা জায়গাটা একদম নাই। মাছগুলো মনে হয় নিচে, কাদের একদম নিচে চটকে দিয়েছে। দেখি ভাই এখানে আসেন, ধরা হয়েছে না? কি কি মাছ পাইলেন এটা ভাই? খালি টাকি মাছ ভাই, টাকি মাছ।